ক্ষমতায় যেতে বিএনপি আবারও লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন বানচাল করতে বিএনপি যে বিশৃঙ্খলা করছে তাতে তাদের ওপর আমেরিকার ভিসা নীতি প্রয়োগ হওয়া উচিত বলেও মনে করেন তারা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন বিএনপির অনেক নেতাই সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। রোববার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রী। রিতানাহারের প্রতিবেদন। সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ইলেকশন মনিটরিং ফোরামের প্রতিনিধি দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে কথা বলেন তারা। পরে হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে একমত বিদেশি পর্যবেক্ষকেরা। নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার শুধু নিয়মিত কাজ করবে, জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবকিছু পরিচালনা করবে নির্বাচন কমিশন। বিএনপি একটা দল কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিল ইলেকশন করতে দিচ্ছে না, তাদের দলে সবাই নির্বাচন করতে চায়। সেটির বহিঃপ্রকাশ আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেখেছি, উকিল আব্দুস সত্তারকে দেখেছি, তারপর এরকম বহু উকিল আব্দুস সত্তার আগামী নির্বাচনে বেরিয়ে আসবে। এদিকে গেল কয়েকদিনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশ করে, নির্বাচনে বাধা প্রদান ও সহিংসতার জন্য তাদের ওপর আমেরিকার ভিসা নীতি প্রয়োগ হওয়া উচিত। তাদের উদ্দেশ্য হলো তারা একটা লাশ ফেলবে। তারেক জিয়া লন্ডন থেকে ভিডিওতে বলছে একটা লাশ ফেললে দশটা লাশ ফেলতে কি অ্যাটিটিউড। নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি যারা নেয় তাদের উপর কার্যকর হচ্ছে। তিনি বলেন দেশের অভ্যন্তরীণ সব বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকরা কথা বলতে পারেন না, তাদের ভিয়েনা কনভেনশন অনুযায়ী দায়িত্ব পালনের কথা আবারও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। তাদের কার্যক্রমের একটা সীমানা আছে, আমরা এটা স্মরণ করিয়ে দেব যে আপনারা সঠিক করছেন। তিনি জানান নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ, তবে শোকের মাসে আগস্টের ভাবগাম্ভীর্য বজায় রেখেই তারা কর্মসূচি পালন করবে। শোকের মাসের কর্মসূচির ধরনটা ভিন্ন হবে। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।